এনআইএ তদন্ত চলাকালীন ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ড অফিসের পিছনের কচু বনে বোমার হদিশ, ফের চাঞ্চল্য ভাটপাড়ায়। উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই ভাটপাড়ায়। পৌরসভা 9 নম্বর ওয়ার্ড অফিসের পিছনে বংশী সাওয়ের গোডাউনের পাশের কচু বন থেকে পাওয়া গেল বোমা। মঙ্গলবার সকালে কচু বনের মধ্যে লুকিয়ে রাখা বোমা নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে রাখে। যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের বাড়ি। বোমার বিষয়ে প্রিয়াঙ্ক পাণ্ডে বলেন, তার গাড়িতে হামলার ঘটনায় গতকাল এনআইএ তদন্তে এসেছিল, তারপরে তার বাড়ির কাছে বোমার হদিশ। এর পিছনে নিশ্চয়ই চক্রান্ত রয়েছে। এটা টোটালি একটা রাজনীতি হচ্ছে, যে বোমা থেকে যে গুলি থেকে আমার মারার চেষ্টা হলো সেই বোমাটাই এখানে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলরা এখানে রেখেছে এবং রেখে আমার বাড়ির পাশে রাখছে। যে বাড়িতে রেখেছে আমার মনে হচ্ছে যখন বোমা উদ্ধার হচ্ছে এই বোমা কেসটাও এনআইএ হাতে দিয়ে দিক, পুলিশকে তো এনআইএ হাতে দিয়ে দেওয়া উচিত। কেন পুলিশের উপরে তো বিশ্বাস করে কোনো লাভ নেই। পুলিশ যখন আমার গাড়িতে ইনকোয়ারি করলো, গাড়িতে কোনো বুলেট পেলো না, শুধু যে সামনে বুলেটটা ছিল সেটাই রিকভারি করেছে, আর কালকে যখন এনআইএ টিম ন্যাশনাল ফরেন্সিক টিম নিয়ে আসছে তখন আমার গাড়ি থেকে নতুন করে দুটো বুলেট পেলো, এর মানে হচ্ছে এরা কোনো ইনকোয়ারি করছে না, কোনো তদন্ত করছে না, সব কথাটা কোনো না কোনো দিক থেকে লুকিয়ে দিচ্ছে। তো আমি পুরোপুরি আমার বিশ্বাস কি যদি আমার বাড়ির পাশে এই বোমাটা এরা দেখিয়েছে ইয়া বের করেছে ইয়া আছে, তাহলে এই কেসটা এনআইএকে দিক না। অন্যদিকে বোমার হদিশ মেলায় তৃণমূল নেতা অরুণ সাউ এনআইএ তদন্তের দাবি করেছেন। বাড়ি একটু দূরে আছে, এখান থেকে অনেকটাই দূরে, বোমটা ওরাই রেখেছে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বিজেপিরা বিজেপি নেতারা রেখেছে পরিষ্কার বোঝা যাচ্ছে। সামনে আমাদের ছট পুজো আছে, দিওয়ালি আছে, সব সামনে আছে। যেভাবে ভাটপাড়া শান্তভাবে দিয়ে গণেশ পুজো কাটলো, দুর্গা পুজো কাটলো, প্রত্যেকটা পুজো ভালো কেটেছে, এদের সহ্য হচ্ছে না, এরা আবার দাঙ্গা লাগার চেষ্টা করছে। দাঙ্গা লাগিয়ে বিজেপিরা দাঙ্গা লাগিয়ে মহলটা অশান্ত করার জন্যে বোম রাখা গেছে। আমি আপনাকে বলছি, যার বাড়ি সামনে বোম পাওয়া গেছে ওর বাড়িতে পাড়ায় পাড়ায় অনেকটা ক্যামেরা আছে, ও ক্যামেরাগুলো সার্চ করুক কে বোম রেখেছে, কারা বোম রেখেছে বুঝতে পারবে। প্রিয়াঙ্কু পাণ্ডে বাড়িতে ক্যামেরা আছে, লাগানো ক্যামেরা আছে, সার্চ করুক। সব মিলিয়ে নতুন করে এলাকায় বোমা মেলায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।